ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সারফেস টেনশনকে কাজে লাগিয়ে একটা মেট কালার করা শেখাবো। কীভাবে আমরা একটা পাতার উপরে কালার করতে পারি খুব সহজে, যেমন মিক্সচার অফ কালার, সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তার জন্য আমি কী নিলাম, না একটু দুধ নিলাম, দুধ নিলাম। দুধ নেওয়ার পরে আমি কিছু কালার ব্যবহার করছি। ভালো কালার দিলাম। এটাতে ব্লু কালার দিলাম। নেক্সট আমি তোকে গ্রিন কালার দিলাম। রেড কালার দিচ্ছি। রেড কালার দিলাম। এরপর আমি কি নিয়েছি, না আমি একটু সাবান জল নিয়েছি, সাবান জল নিয়েছি এবং একটা কাঠি করে তো তুলো বেঁধে সেটার উপরে দিচ্ছি। এতে কি হচ্ছে তুমি দেখো, যখনই টাচ করছি ভেঙে যাচ্ছে রংটা, দেখো টাচ করার সঙ্গে সঙ্গে কেমন সেপারেট হয়ে যাচ্ছে। এটা জলে সারফেস টেনশনের জন্য এই কাজটা আমার করতে পারছি। এরপর আমি কী নিচ্ছি, এরপর আমি একটু পেপার নিচ্ছি। সেই পেপার নিয়ে এটার উপরে আমি টাচ করালাম। টাচ করানোর পরে সেটাকে আমি শুকিয়ে নিলে এটাকে আমি যদি শুকিয়ে নিই আস্তে আস্তে, এটাকে যদি আমি শুকিয়ে নিই, শুকিয়ে নেওয়ার পরে একটা সুন্দর কালার তুমি এর উপরে পাবে। এটাকে শুকিয়ে নেওয়ার পর একটা সুন্দর কালার তুমি এর উপর পাবে, যেটা সহজে করা সম্ভব ছিল না সেটা আমরা সারফেস টেনশনটা কাজে লাগিয়ে আমরা খুব সহজেই করতে পারলাম। থ্যাংক ইউ।